আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজ অনেকদিন পর আমি একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে আসলাম, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি সারাদিনটা আমার কীভাবে কাটে দুইটা বাচ্চা নিয়ে, ওরা কী করে না করে, খুনসুটি কীভাবে দিনটা অ্যাকচুয়ালি আমার যায়। আজকে হচ্ছে মুস্কানের ক্লাস পার্টি, এই জন্য আর ঘুম ধরতেছে না, তাই ঘুম থেকে উঠে গাছের মতো সে পানি দিতে আসছে এবং এই গাছটা স্কুল থেকে দিছে আর সাথে একটা ব্যাঙ্কও দিছে টাকা জমানোর জন্য। এরপর আমি চলে গেলাম হচ্ছে কিচেনে, যায় দেখি যে খালা মাছ কাটতেছে। বললাম যে খালা কই মাছ তো অনেক বড় বড়, মাছখানে একটা ফালি দিয়ে কাটেন তাহলে মশলা ঢুকবে। আর মেয়েকে বলতেছে প্লিজ আল্লাহ দোহাই লাগে তুমি একটু ব্রাশ করো, সে একদম ব্রাশ করতে আমরা রাজি না। এই যে সকাল 9টা বাজে, এই বাবুটা শোনো আমার কথা শোনো, তুমি ঘুম থেকে উঠে ব্রাশ করছো? হ্যাঁ, তুমি কি ঘুম থেকে উঠে মুখ ধুইছো, সুসু করছো, কিচ্ছু করো নাই? তাহলে তুমি কি করলা ঘুম থেকে উঠেই? তুমি টিভি চালাই দিছো, ঘুম থেকে উঠেই কি করতেছো তুমি? কার্টুন দেখতেছো, সুসুই করছো বুঝলাম। তুমি কি ব্রাশ করবে না? দাঁতের মধ্যে কত ময়লা, জার্মস পার্টি করতেছে, জার্মসগুলোকে বের করো, আসো। মেহেরকে রেখে এখন আমি চলে আসছি হচ্ছে কিচেনে, এখন আমি পটা ভাজতেছি। আর হচ্ছে যে গতকালকের আমাদের ভাজি আমি করে রাখছিলাম, একটু ডাল দিয়ে সবজি রান্না করছিলাম, তো ভাবলাম যে ওইটা দিয়ে আজকে নাস্তাটা সারি। এরপর হচ্ছে বাচ্চাদের জন্য চা, আমার বাচ্চারা তো মানে চা না দিলে আমাকে ভাজি দিবে না, ওদের কী যে একটা অভ্যাস চা খাওয়ার, চা তাদের লাগবে প্রতিদিন সকালবেলা, যদি একবার মিস হয়ে যায় তাহলে বিকালবেলা দেওয়া লাগবে। আর এখানে মেহের আবার আসছে, ওকে বলতেছে যে প্লিজ তুমি একটু ব্রাশ করো, ঘুম থেকে উঠে ব্রাশ করতে চায় না, কী যে একটা সমস্যা, ব্রাশ করবে না সে, খালি কার্টুন দেখবে, মুখও ধুবে না, বলছে খাওয়ার পরে করবো। মেহেরজান এই চা কেন খাও, চা ফলাইছো, নেকাটা দাও আমাকে, চা খেতে ভালো লাগে? সুন্দর কাপ দেই নাই। পরোটা করলাম, সবজি করলাম, কিন্তু এরপরেও মেহেরের লাগবে নুডলস, এটা ছাড়া ওর কিছু ভালো লাগে না। আমি ওকে বললাম যে এগুলো আমি রুটি করছি, সবজি আছে ওটা খাও না, সে খাবে নুডলস। এখানে একটু তেল আর একটু লবণ দিয়ে আমি সিদ্ধ বসাই দিছি, আর মশলা তো আছেই। আর এখানে আমি একটা খুব ভালো কাজ করছি, আমি যখন রাইস কুকারে ভাত গরম করতে দিয়েছিলাম তখন উপরে দিয়ে এই মেলামাইনের প্লেটটা দিয়ে দিছি, গরম হওয়ার পর যখন আমি ফিরত আসছি দেখি সুন্দর করে এটা ফেটে গেছে। তো আমার মতো এই ভুলটা প্লিজ আপনারা কেউ করেন না, এইভাবে মেলামাইনের প্লেটটা আমার নষ্ট হয়ে গেছে, এখন এটা কাজের না, ফেলে দিতে হয়েছে। খুব বেশি এক্সাইটেড তুমি তাই না? এক্সাইটেড খেলায় আমার সকালবেলার ঘুমই আসে নাই। হ্যাঁ, ক্লাস পড়ি তো 11:30, সব মেকআপ আইটেম দেওয়া হয়েছে, জামা কাপড় বের করা হয়েছে, এখন মুস্কান রেডি হবে তাই না? তোমার ক্লাস পার্টি নাই, তোমারটা দেরি আছে, এরকম করে বের করো না, রাখো দেখি আমি এটাকে রেডি করাই। মুস্কানের দেরি হয়ে যাওয়াতে মুস্কানের ভালো কোনো ক্লিপ আমি নিতে পারি নাই, তো বউর সাথে স্কুলে গেছি, বললাম তোমার ফ্রেন্ডদের সাথে আমি কয়েকটা ছবি তুলে দিই, ভিডিও করে রাখি, তাহলে তোমার স্মৃতি থাকবে, কারণ নেক্সট ইয়ারে আবার দেখা যাচ্ছে যে সেকশন চেঞ্জ হয়ে যেতে পারে। ক্লাস পার্টির জন্য মুস্কানকে স্কুল রেখা এসে মেহের বলতেছে আমি এখন গরম গরম দুধ খাবো, দুধ বসাই দিছি আর এখানে আমি কই মাছ রান্না করতেছি। মেহের তোমার জামা বের করছি, কেন তোমার কি ক্লাস পার্টি? বাসায় পার্টি করবা? আচ্ছা তুমি জামাটা পরে আমাদেরকে তুমি নাচ দেখাবে ফাগুনের মোহনায়, ঠিক আছে? মুস্কান যাওয়ার পর এখনও আমি কিছু গোছাতে পারি নাই, সব উল্টাপাল্টা হয়ে আছে, এখন মেহের বলতেছে ও রেডি হবে। মেহেরকে শাওয়ার করাই দিছি আমি, শাওয়ার করাই তারপর আমি কিচেনে চলে আসছি, এসে দেখি যে আমার কই মাছটার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গেছে, আর মুরগি তো আমি এখানে কষাইতে রাখছি। তো আজকে হচ্ছে আমার ঘরে মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়াটা আমার হাজবেন্ড কদিন আগে গ্রামে গেছিলো, তো আমাদের পুকুর পাড়ে মিষ্টি কুমড়াটা হয়েছে, তো ওইটা নিয়ে আসছে। তাই বললাম যে একদম তাজা মিষ্টি কুমড়া দিয়ে মুরগি রান্না করলে ভালো লাগবে। আর আমাদের এই রান্নাটা আপনারা কখনো করছেন কি না মিষ্টি কুমড়া দিয়ে মুরগি, না করলে একবার ট্রাই করবেন, ভালো লাগে কিন্তু। আর ভাত আমার রান্না করা লাগে নাই, ভাত আগেরই ছিল, এখন জাস্ট আমি ওভেনে দিয়ে গরম করে খাবো, ভাত রান্না করা লাগবে না, রাতে মনে হয় রাঁধতে হবে।
তো এখানে আমি ভাত গরমে দিছি আর হচ্ছে একটু পরে কিন্তু মেহের আমাদেরকে নাচ দেখাবে দিবা দেখি ওকে কেমন লাগছে একটু কাছে আসো দেখি তোমাকে সুন্দর লাগতেছে এতই কোথায় যাবা মুসকানের তো ক্লাস পার্টি মুসকান তো ক্লাসে চলে গেছে এটা হচ্ছে দোলনা যদি কিনা দেখে মনে করেন যে এটা কি এই যে এটা দোল খায় এটা তো বিছানার চাদর দিয়ে ওর বাবা ঝুলাই দিছে মেহরের নাচটা দেখে অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে আমার আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানায়েন আমার মেয়েটাই হবে নাচতে পারে দেখে মানে খুশি লাগতেছে স্কুলে এটা শিখাইছে মনে হয় এটা ওর ক্লাস পার্টিতে দেখাবে তো এখানে রান্নাও শেষ আর আমি মাস্কটা গায়ে দিয়ে বসে থাকবো তারপর সামান নিব আড়াইটা বাজে আর মুস্কান ক্লাস পার্টি থেকে চলে আসছে কেমন হয়েছে তোমার ক্লাস পার্টি মা ভালো হয়েছে মজা হয়েছে দেখাও তো কি দিচ্ছে মা
এখন তো দুপুর গড়ায় বিকাল হয়ে গেছে, বিকালবেলা এখন বাচ্চাটা কী খাবে নাস্তা, ঝটপট চিন্তা করলাম যে আমার ঘরে যেহেতু পাউরুটি আছে আমি এই ডিমের মধ্যে একটু চিনি দিয়ে মিক্স করে এরপর পাউরুটির উপর লাগায় তেলে ভেজে দিব। ওদেরকে জিজ্ঞাসা করছি তোমরা খাবা কি না, অনেক সময় দেখা যাচ্ছে আমি বানায় নিয়ে গেছি কিন্তু ওরা খাবে না। তো এই তো আমি এটা বানাইতেছি, এটা আমার খুব ভালো লাগে, ছোটোবেলাও আমি খুব খাইছি, আমার আম্মু বানাইতো। এরপর আমার হাজব্যান্ড আসছে, ওকে রুটি ছেঁকে টেকে দিলাম, এখন ওরা আমি একটু বসে নাস্তা করবো। পাকা পেঁপে দাও, পাখি পাকা পেঁপে খায় বলো তো, পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা পেঁপে খায়। আটো জোরে আটো জোরে না, স্পিডে পারবো না। নাস্তা করার শেষে আমার হাজব্যান্ডকে দেখাইলাম, দেখো ফিল্টার থেকে পানি পড়তেছে না, এটা কলে কোনো সমস্যা হয়েছে। তখন আমার হাজব্যান্ড বললো আচ্ছা ঠিক আছে দেখতেছি কী হয়েছে, মানে কখন যে কী হয় কী নষ্ট হয় উল্টা পাল্টা এটা হইতেই থাকে ঘরের মধ্যে। আর এই যেখানে আমার দুইটা মেয়ে লাগছে ঝগড়া মারামারি টানাটানি কী যে করে সবসময় এরকম করে, পিঠাপিঠি দুইটা বাচ্চা আছে ওরা বুঝে যে কী অবস্থা হয়, সবসময় ওরা দুজন দুজনের পিছে লাগাই থাকে, কী যে নিয়ে লাগবে সিলি সিলি বিষয়ে লাগালাগি করবে, আর ঘরের মধ্যে চিল্লা চিল্লি কান্নাকাটি সবসময় এরকম করে। তো এখানে আমার হাজব্যান্ড অবশেষে ঠিক করতে পারছে কলটা। আর এখানে দুই বোনের ঝগড়া এখনও চলতেছে, মুস্কান বলতেছে তুমি এখান থেকে সরো আমি দোল খাবো, মেহের বলতেছে যে না তুমি বসো আমি তোমাকে ধাক্কা দিব। তো এগুলো চলতেছে আর দুই বোনের ঝগড়া পর্যন্ত এইখানেই থাক আজকের ভিডিওটা। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকে এখানে শেষ করতেছি, ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ।